ঢাকা সহ বিশ অঞ্চলে 60 কিলোমিটার বেগে জোরো হাওয়ার আভাস। ঢাকা সহ দেশের বিশ অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জোরো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বুধবার 28 জুন দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জোরো হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভোর থেকে ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। এতে ঈদের ছুটিতে বাড়ির পথে রওনা হওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আকাশে রয়েছে মেঘের বিচরণ।